সাজেদ হোসেন আপনি লিখেছেন ভোর রাতের অধিকাংশ স্বপ্নই নাকি সত্য হয়ে পারে জানতে চাই প্রথম কথা যে স্বপ্ন বিষয়ে আমি খুব ভালো কিছু জানি না এবং এটি দুঃখজনক যে বাংলাদেশে স্বপ্ন বিষয়ক ব্যাখ্যা বিশ্লেষণ এবং স্বপ্নের যে তাবির এ বিষয়ে বিশেষজ্ঞদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং এটা নিয়ে তেমন কোনো পড়াশোনা ব্যক্তিগত পর্যায়ে আগ্রহে বা প্রাতিষ্ঠানিকভাবে কোনোভাবেই কিন্তু খুব একটা হচ্ছে না অথচ স্বপ্ন ব্যাখ্যাটা অনেক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার এবং ইসলামের আধ্যাত্মিক একটা দিক যে আল্লাহ রব্বুল্লা আলমিন তার বান্দাকে স্বপ্নের মাধ্যমে অনেক সুসংবাদ দেন অনেক অনেক পরবর্তীতে ঘটমান বিষয়গুলোর আগমনী বার্তা আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিয়ে থাকেন বিধায় এর ব্যাখ্যা এর বিশ্লেষণের যে রুট আছে উসুল বা নিয়ম নীতি আছে কোরআন হাদিসের আলোকে এই বিষয়ে সংশ্লিষ্ট গবেষক যারা আছেন তাদের গবেষণা আলোকে এটা নিয়ে জানাশোনা বাড়ানো উচিত তবে হ্যাঁ এটা ঠিক যে সকালের দিককার স্বপ্ন রাতের স্বপ্নকে অনেক ওলামাইকরাম অনেক মহাকিগণ বেশিরভাগ ক্ষেত্রে বলেছেন কেমন যখন নির্করবর্তী হয় তখন আদি আসছে যে ইমানদারদের স্বপ্ন সত্য স্বপ্ন পরিমাণ বাড়তে থাকে বিধায় এটি সত্য তবে এর মানে এই নয় যে আপনি কোনো স্বপ্ন এভাবে ভোররাতে দেখে সেটাকে আপনি নিশ্চিত বলে ফেললেন হ্যাঁ এটা আমি এটা সত্য স্বপ্নই অথবা এটা ঘটবেই কারণ স্বপ্ন কোনটার ব্যাখ্যা কি হবে কোনটা সত্য হবে না হবে এটাকে হলপ করে বা নিশ্চিত করে বলা কিছু কোনো পক্ষে সম্ভব নয় কোনোভাবেই সম্ভব নয় এটাকে আমরা অনুমান করে আলামত করে বিভিন্ন হিসেব নিকেশ করি শুধুমাত্র সেখান থেকে এটা ইন্ডিকেট গ্রহণ করতে পারি আনিকে আপনি লিখেছেন আমার চারপাশে মানসিক এবং বেদাতে লিপ্ত এরকম পরিবেশে আমার ইমান কীভাবে টিকে রাখবে আপনার সিহা চাই আহ মানসিক এবং বেদাতে লিপ্ত হয়ে হলে তাদের মাধ্যমে আপনি প্রভাবিত হতে পারেন আল্লাহ এখন এরকম যদি আশঙ্কা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেই জায়গা ত্যাগ করবেন আর যদি আপনি মাধ্যমে আপনি প্রভাবিত হয়ে আপনি তাদের যোগ আশঙ্কা দলে থাকে না কিন্তু কষ্টকর করা তাহলে সেক্ষেত্রে বাদবন্দি এই পরিবেশেও আপনি বাদবন্দী করলে বাড়িয়ে দিবেন আশা করা যায় কারণ আপনি প্রতিকূল পরিষেবা চেষ্টা করছেন তবে সেখানে তাদের মধ্যে টিকে থাকার জন্য আপনার ইমানি শক্তি আপনার আমলি শক্তি আপনার তাকুয়ার শক্তি অনেক বেশি আপনাকে সঞ্চয় করতে হবে এবং ভালো এবং কার মানুষদের সাথে আপনার সংস্রব সান্নিধ্য উঠা বসা এটি বাড়াতে হবে আল্লাহ তালা আপনার প্রতি রহম করুন